এই একটা বিষয় আজ আমাদের তরুণরা অনেকে বুঝেই না যে তিনি কত বড় একটা অন্যায় অবদ্রতা এবং বেয়াদবি এবং অসৌজন্যতামূলক কাজ করছেন আপনি ধরনে আপনার বাবার সামনে বসে আছেন আপনার মায়ের সামনে বসে আছেন দরকারি কথাবার্তা বলছেন এইটা আপনি মোবাইল টিপে টিপে করতেছেন এদিকে কথা বলতেছে আপনি ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন আপনার নজর মোবাইলের দিকে তাইলে আপনি তাদের দিকে যে নজর দিলেন না তাদের দিকে আপনার মনোযোগ দিলেন না এটা অবদ্রতা হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তখন তিনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন পুরোপুরি তার দিকে ফিরে কথা বলতেন এরকম ঘাড় ফিরে কথা বলতেন না কারণ এটা অবদ্রতা হয় এটা অসম্মান হয় কারোর প্রতি কথা বললে তাকে পূর্ণ মনোযোগ দিতে হয় এখন আমরা অনেকে দেখি মোবাইল টিপতে টিপতে কথা বলতেছি আর বলে কি হ্যাঁ বলেন বলেন আমি শুনতেছি হয় কি হয় না এটা বেয়াদবি যুবকরা ইসলাম কত চমৎকার এক জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে কত ভদ্র আমাদেরকে হতে শিখেছে আমরা নিজেরাও টের পাই না ভাইরা আমার এই জন্য মুরব্বীদের সামনে বড়দের সামনে মা বাবা এবং শিক্ষকদের সামনে গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে যে কোনো লোকের সাথে আপনি আলাপ করছেন ওই ভদ্রলোকের দিকে মনোযোগ না দিয়ে আপনি একান্ত প্রয়োজনীয় একটা মেসেজ চেক করলেন দেখলেন রিপ্লাই দিলেন তাও অনুমতি নিলেন যে আমি একটু রিপ্লাই করে নেই একটু কথা বলে নেই তাছাড়া আপনি তার সামনে বসে বসে আপনি টিপাটিপি করছেন তার দিকে হালকা একটু মাঝে মাঝে তাকান আবার তাকে টিপাটিপি করছেন এটা অবদ্রতা ভাই আজকাল আমাদের যুবক ভাইয়েরা বেশিরভাগ বাসা বাড়িতে যায় মোবাইল টিপতে টিপতে ঢুকে আবার বাইর হয় মোবাইল টিপতে টিপতে বাইর হয় কার স্যান্ডেল পায়ে দিয়ে আসে হুঁশো থাকে না কারণ মোবাইল টিপেতে ব্যস্ত ঠিক না ভাই ঠিক ওই যে একটা গল্প আমি প্রায় সময় শুনাই যে এক যুবক মোবাইল টিপছে 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 অনেকক্ষণ ধরে সবসময় সে বাসা সারাদিন মোবাইলে টিপে মায়ের সাথে একটু কোনোদিন ভালো করে কথা বলার সময়ও নাই কথা বলতে বলতে টিপে হ্যাঁ মা বলো হ্যাঁ শুনতেছি এই অবস্থা একদিন হঠাৎ করে মোবাইল টিপতেছে টিপতেছে অনেকক্ষণ পরে মায়ের দিকে তাকায়া চোখে চোখ পড়ে গেছে আর নির্মল এবং ফ্রেশ পরিচ্ছন্ন একটা হাসি হেসে দিল মায়ের দিকে তাকায় মা বলে ব্যাপার কি এত সুন্দর নির্মল স্বচ্ছ একটা হাসি আজকে আমার চোখের দিকে তাকে তুমি দিয়ে দিলা এরকম হাসি তো তুমি বহুকাল দাও না কাহিনী কি আজকে হঠাৎ করে এত সুন্দর একটা হাসি দিলা তো ছেলে আরেকটা হাসি দিয়ে বলতেছে মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে এখন আর টিপতে পারতেছি না এতক্ষণে হুঁশটা আসছে যে আমার মাটা সামনে আছে যেন তাকায় তোমার দিকে একেবারে নির্মলে খোলা মনে একটু একটা হাসি দিলাম ভাইরা আমার আমরা বেশিরভাগ অসুস্থ মানসিক রোগী হয়ে যাচ্ছি মোবাইল ফোনের এ ধরনের ব্যবহারের কারণে ঠিক না ভাই ঠিক খবর পর্যন্ত নাই আমাদের বেয়াদবি করছি বড়দের সামনে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আলাপ চালিতা আমি বসে বসে মোবাইল টিপছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন বারা এ ত্রুটি থেকে আমরা বেশিরভাগ মানুষ মুক্ত নই বেশিরভাগ মানুষ আমরা এ ত্রুটিতে আক্রান্ত এই মোবাইল ফোনের আমি এই জন্য শুরুতে বলেছি এই মোবাইল ফোনের ভার ব্যবহার করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান তাহলে আট নম্বর মোবাইল ব্যবহারের আদব এবং শিষ্টাচার হলো বড় এবং সিনিয়র মুরব্বীদের সামনে মা বাবার সামনে শিক্ষকদের সামনে গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে মজলিসে বসে বসে মোবাইল টিপে টিপি করবেন না এটা অবদ্রতা অসৌজন্যতা সেই সাথে নয় নম্বর যে শিষ্টাচারের কথা আমরা বলতে চাই তা হলো খবরদার কেউ আপনাকে কল করেছে আপনি তার সাথে কথা বলছেন স্পিকার দিয়ে সেখানে আরও অনেক লোক আছে আমরা অনেকে এটা করি কি করি না আপনি যে স্পিকার দিয়ে দিলেন ওই লোকটা তো আপনার সাথে একান্তে আলাপ করতেছে আপনার স্পিকার দেওয়ার কারণে লাউড স্পিকার দেওয়ার কারণে আশেপাশে সবাই শুনবে সে যদি জানে এখানে আরও অমুক অমুক আছে তাইলে হয়তো সেভাবে কথা বলবে না কিন্তু আপনি তাকে না জানাইয়া লাউড স্পিকার দিয়ে দিচ্ছেন তাহলে তার তার প্রাইভেসি নষ্ট হতে পারে সে অপমানিত হতে পারে অসম্মান হতে পারে কোনো বিপদে পড়তে পারে আপনি লাউড স্পিকার দিলে তাকে বলতে হবে ভাই আমরা এখানে কয়েকজন আপনার শুনতেছি আপনি বলেন তাকে জানাই দিতে হবে যে আমি লাউড স্পিকার দিছি ভাইরা আমরা মনে করি এগুলো খুব ছোট বিষয় মোটেও ছোট বিষয় না মানুষের অধিকার আরেকজনের হক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস ইদা হাদাসার রাজুলু ফালতাফাতা কোনো মানুষ যখন কারোর সাথে কথা বলার পর সেখান থেকে সরে যায় ফাহিয়া আমানাহ তখন সে কথা তোমার কাছে কি হয়ে যায় আমানত হয়ে যায় ওটা তুমি আরেকজনের কাছে তার অনুমতি ছাড়া শেয়ার করতে পারবে না আমরা তো এগুলো খেয়ালই করি না তাহলে আপনি লাউড স্পিকার দিয়ে কথা বললেন অনেক সময় সবচেয়ে বড় খেয়ানত হয় এখনকার যুগে
রেকর্ড করে সেটা অনেক সময় অন্যের কাছে শেয়ার করা ছেড়ে দেওয়া আছে না নাই আপনার কাছে একজন একটা ভয়েস রেকর্ড পাঠাইছে সেটাতে হয়তো এমন কিছু বলছে সে অন্য অনেকের কাছে শেয়ার করতে রাজি না হয়তোবা সে আপনার সাথে একান্তে একটা আলাপ করছে আপনি রেকর্ড করে রাখলেন এবার তাকে না জানায় আরজনের কাছে দিয়ে দিলেন এমন কারো কাছে দিয়ে দিলেন যার কাছে দেওয়াতে সে অসন্তুষ্ট সে চাইতো না সে জানলে এটা দিত না কিন্তু আপনি তার কাছে দিয়ে দিলেন আমরা এই কাজগুলো করে কি করি না এই কয়েকদিন পর পরে দেখবেন যে অমুকের কল রেকর্ড ফাঁস হইছে অমুকের কল রেকর্ড বের হইছে এটা বের হইছে সেটা বের হইছে ব্যক্তিগত বিষয় এবং প্রাইভেসি এত গুরুত্বপূর্ণ ইসলাম এটাকে কোনোভাবে নষ্ট করার অধিকার কাউকে দেয় নাই তাহলে ভাইরা আমার মোবাইল ব্যবহারের 9 নম্বরের আদব এবং শিষ্টাচার হলো কারোর কথা রেকর্ড করে অন্যের কাছে দিতে হলে কিংবা আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলতে হলে তাকে শুনিয়ে দিতে হবে যাতে করে কোনো প্রকার তার প্রাইভেসি বা তার আমানতের খেয়ানত না হয় নাম্বার 10 ছবি তোলার ক্ষেত্রে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি বর্জন করা অ্যাভয়েড করা আজকাল তো হুজুরদের দেখলে ছবি তুলতে চায় যুবকরা দোয়া দরকার নাই মাসালা দরকার নাই সালাম কালামও অনেক সময় দরকার নাই দরকার হলো একটা ছবি কারণ ফেসবুকে কিছু লাইক কিছু কমেন্টের ব্যবসা দরকার কিছু দামদা দরকার দিন শেষে সেটা ওলামায়ে কেরামকে দেখলে তাদের সান্নিধ্য থেকে নসিহা নেওয়া উচিত তাদের কাছ থেকে দোয়া নেওয়া উচিত সেটার খোঁজ খবর নাই এখন যুবকদের কত হইল হুজুর দোয়া করেন আর না করেন ওয়াজ করেন আর না করেন কয়েকটা সেলফি দিয়ে যান কারণ একটু সেলফি তুলি ভাইরা আমার অপ্রয়োজনীয় ছবি তুলব না কারণ মোবাইলে আমরা যে ছবি তুলি আমি এটাকে জায়েজ মনে করি ছেলেরা ছেলেদের ছবি তুললে সেখানে হারাম কোনো কিছু না থাকলে কারো প্রাইভেসি লঙ্ঘন না হলে পর্দার খেলাফ না হলে এটাকে আমি জায়েজ মনে করি কিন্তু অনেক উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেন এবং এই ধরনের মতবিরোধপূর্ণ গবেষণাগত ইস্তিহাদি বিষয়গুলোতে ওলামাদের ইখতিলাফ থাকলে সতর্ক থাকতে হয় অপ্রয়োজনীয় ছবি যথাসম্ভব তোলা থেকে বিরত থাকতে হয় অনেকে আছে ছবি তুললে কারো প্রাইভেসি নষ্ট করে কিভাবে ছবি তুললে প্রাইভেসি নষ্ট করে একজন একটা জায়গায় আছে একটা আলাপ করতেছে আপনি গোপনে ছবিটা তুলে নিলেন আছে না নাই বিয়ে বাড়িতে একটা মেয়ে যাচ্ছে মেয়েটা হয়তো খোলামেলা আছে একটু অশ্লীল কোনো পোশাক আশাকে আছে আপনি চান্সে ছবি তুলে বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করে মজা নিলেন আছে না নাই যুবকরা মিটমিট করে হাসে কারণ এই রোগটা প্রচুর পরিমাণে আছে কলেজে আসেন রাস্তার মোড়ে দাঁড়ায় আসেন কোনো মেয়ে যাচ্ছে তার ছবিটা আস্তে করে তুলে নিলেন নিয়া বন্ধুদেরকে পাঠায় বললেন মহিলা বন্ধুরা কি বলস মেয়েটা দেখতে অনেক সুন্দর না আমি ভদ্র ভাষায় বললাম আর কি আরো কি কি ভাষা বলেন আপনারা আপনাদেরটা জানেন ঠিক না বেঠিক খুব মজা নিচ্ছেন তাই না আপনার আপনার বোন সেও এরকম রাস্তায় অনেক সময় হয়তো চলে তার ছবি তুলে যখন কিছু ছেলেফেলেরা এরকম তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে ট্রিজ করবে তাকে নিয়ে বাজে মন্তব্য করবে আপনার তখন মনের অবস্থা কি হবে চিন্তা করেন তো আপনার মা বোরকা পরে যাচ্ছেন হয়তো বা ওই বোরকা পরা মেয়েকে নিয়ে যদি মহিলাকে নিয়ে যদি ভদ্র মহিলাকে যদি কোনো দুষ্ট কোনো খারাপ ছেলেফেলেরা তারা যদি তার ছবি নিয়ে তার শরীর নিয়ে অ্যানালাইসিস করে আপনার কাছে কেমন লাগবে আপনি একসময় বড় হবেন আল্লাহ আপনাকে একটা মেয়ের সন্তান হয়তো দিবেন সেই কন্যা সন্তান যখন রাস্তা হেঁটে যাবে ছেলেফেলেরা যদি তার এরকম করে ছবি নিয়ে তারা এরকম আলাপ সালাপ করে আপনার কাছে কেমন লাগবে ও ভাই আপনার নিজের বোনকে নিয়ে এরকম করলে আপনার স্ত্রীকে নিয়ে করলে আপনার কাছে কেমন লাগবে এই একটা চিন্তা আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করতে পারে মুসলমান কখনো এত হেয়ালিপনা এত উন্মাদনা এবং এত বিবেকহীন আচরণ করতে পারে কিন্তু আমাদের যুবক ভাইরা করছে যে কারোর প্রাইভেসি লঙ্ঘন করে তার ছবি তুলে আপনি মজা নিচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে ছবি তোলার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে 10 নম্বর 11 নম্বর যে শিষ্টাচারের কথা বলবো মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সেটা হলো অন্য কারোর মোবাইলের দিকে যথাসম্ভব দেখা যাবে না বিশেষ করে যখন তিনি কোনো টাইপ করছেন কোনো SMS লিখছেন কিংবা তার মোবাইলে হয়তো তিনি গ্যালারিতে কোনো ছবি চেক করছেন আপনি তখন চুরি করে করে তার দিকে তাকাবেন না এই চুরি করে তাকানোওয়ালা লোক আছে না নাই পাবলিক পরিবহনে বাসে আছেন মনে করেন অনেকে এই মোবাইল টিপার সময় পাশে সিটালা দেখবেন এমনি করে কানা কানা দেয় আছে না নাই
এগুলো হলো বদঅভ্যাস এবং দুশ্চরিত্র মানুষের যে একটা মানুষ তার স্ত্রীর কাছে দিবে এই ঘাটতেছে ওইটা ঘাটতেছে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে অনুমতি ছাড়া কারোর মোবাইলে যা তা দেখা হ্যাঁ তার ব্যক্তিগত বিষয়গুলোকে ঘাটাঘাটি করা এগুলো জায়েজ নয় মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা এই অন্যায় কাজটা অনেক সময় করে ফেলি এমনকি স্বামী স্ত্রী অহেতুক সন্দেহের কারণে একে অন্যকে সারা দিন এই চেক করা করি একটা রোগ আছে এগুলো সংসারে কখনো শান্তি আনে না অশান্তির দিকে নিয়ে যায় এজন্য ভাইরা আমার 11 নম্বর আদব বা শিষ্টাচার হলো অন্যের মোবাইল ঘাটাঘাটি করা বা তার ব্যক্তিগত বিষয় এসে দেখা যাবে না